কোন জায়গায় হয়েছে? কতজন তোমরা? অনেকজন। মানে এখানে আজকে তো অনেক গরম না, তো এখানে মিনিমাম 10 জন মানে মাথা ঘুরিয়ে পড়ে গেছে, আরো অনেক বেশি হতে পারে। তো ওদেরকে এখন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। তো এরপরে যাওয়ার সময় শিশু বিহারেরও অনেকজনের এমন শ্বাসকষ্ট, এরপরে মাথা ঘুরানো শুরু হয়েছে। তো একজন তো ওইদিকে ওকে স্যালাইন লাগানো হয়েছে, আর একজন ও মানে আমরা স্কুলে যাচ্ছি বাসের মধ্যে ওর শরীরটা খারাপ হয়েছে, এরপরে আসার পর জানতে পারি যে তারা আশেপাশে থেকে আইতেছে, আসার পথে অনেকে অসুস্থ হয়ে গেছে। এখানে আসার পর জানতে পারলাম যে সবাই ম্যাক্সিমাম না সবাই রিহাইড্রেশনের জন্য সবাই অসুস্থ হয়ে গেছে, কেউ মানে নানানভাবে অসুস্থ হয়ে পড়ে গেছে, ঠিক আছে, যার দিকে এখানে নিয়ে আসছে। ওইখানে গিয়ে শুনলাম না কোনো জল দেওয়ার, কোনো জল খাবারের কোনো ব্যবস্থা নেই, শুধু একটা সিঙ্গারা দিয়েছে, তার থেকেও বাচ্চারা একটু প্রবলেম হতে পারে। তারপর এই ওইখানে তো উচিত ছিল যে জলের ব্যবস্থাটা বা একটু বাচ্চারা যেহেতু একটু জলের ব্যবস্থা বা একটু ঠান্ডা কিছু রাখার, ওইখানে ওইখানে বলে এইসব কিছুই না। তাছাড়া এই গরমের মধ্যে আমরাই থাকতে পারি না, এই ছোটো ছোটো বাচ্চারা কী করে থাকতে পারবে? এটা হলো মানে রিজনটা এখনও অব্দি যেটা জানতে পারলাম। আর এখানে এসে ডক্টররা বিহেভিয়ার দেখে মানে আরও বাজে লাগছে, মানে এরকম দেখার মানে ভাবছিলাম না এরকম সিচুয়েশন দেখবো। কোন স্কুল এখানে? তো আমি দেখছি আমার ভাগ্যে হলো শিশুবে স্কুলের, এখানে অন্যান্য স্কুলেরও আছে। শুনলাম যে গাড়ির আমাদের আসাম রাইফেল গ্রাউন্ডে বেশ কয়েকটি বাচ্চা অসুস্থ, তো সেখান থেকে আমাদের শিশু বিহারের স্টুডেন্টও একজন অসুস্থ, তাকে তো আর্মি হসপিটালে শিফট করা হয়েছে। কিন্তু আমরা তৎক্ষণাৎ বললাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের যেটি গাইড টিচার ছিলেন, একজন গাইড টিচার চলে গেছেন আর্মি হসপিটালে, আরেকজন গাইড টিচার ফিরছিলেন, ওনার সাথে অনবরত আমাদের কন্ট্যাক্ট। তখন শুনলাম যে আরও কিছু বাচ্চা অসুস্থ ফিল করছে, তো আমরা বিন গার্ডিয়ান ভাবলাম যে আপনি আইজিএম হসপিটালে চলে আসুন। আসার সময় আমরা আমাদের গ্রুপ অফ টিচার্স কয়েকজন আমরা চলে এসেছি সেখানটা, এসে ডাক্তার ম্যাডামদের সাথে কথা বলে ওনারা বলছেন না এভরিথিং ইজ রাইট, বাট একটু অবজারভেশনে রেখে আমরা একটু স্যালাইন যদি প্রয়োজন হয় বা ওআরএস যা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা ছেড়ে দেবো, একটু অবজারভেশনে রাখ। তো আমরা শিক্ষকরা, আমি বিং প্রিন্সিপাল, সবাই মিলে আমরা এখানের মধ্যে আছি যে কীভাবে তাদের একটু সেবা করতে পারবো, এবং গার্ডিয়ানদের কল করছি আমরা, এটুকুই আমাদের। এমনিতে স্যার প্রাথমিকভাবে দেখি কী মনে হলো, কিসের থেকে হয়েছে এটা? সেটা ধরুন ডক্টর না যেহেতু আমার কোনো কমেন্ট করা আমার জন্য এটা খুব অসুবিধা। কতজন ছাত্র ছাত্রী আছে আপনার? আমাদের টোটাল ওখানে 32 থেকে 35 জনের স্টুডেন্ট মানে প্রতিদিন যায় আসাম রাইফেল গ্রাউন্ডে। সেখানটা একটি বাচ্চা বেশি অসুস্থ বলে তো আগেই আর্মি হসপিটালে গেছে, আর এইখানে আমাদের 7-8 জন একটু অসুস্থ ফিল করে, তার মধ্যে 4 জনকে অ্যাডমিট করেছে, আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আমরাও জল এনে দিচ্ছি, ওআরএস খাওয়াচ্ছি, তো করে চলে যাচ্ছে।